এরপর থেকে কাউকে ভালোবাসতে হলে ওই সমুদ্রটাকে ভালোবাসব, ভালোবাসব ওই অপার্থিব রং ছড়ানো সূর্যটাকে। অন্তত ভালোবাসার অপরাধে অপরাধী হয়ে যাওয়ার তো কোনো ভয় থাকবে না। আমরা খুলনা থেকে রওনা হয়ে ভোর 3:30 অথবা 4:00 মধ্যে কুয়াকাটায় পৌঁছে যাই। তারপর হোটেলে লাগেজ রেখে একটা অটো নিয়ে রওনা হয়ে যাই গঙ্গামতির চরের উদ্দেশ্যে সূর্যোদয় দেখার জন্য। তবে 0 পয়েন্ট থেকে গঙ্গামতির চরে যাওয়ার এই পথটা দেখলে মনে হয় যেন স্লিপি হলের মতো কোনো ভুতুরে জায়গায় চলে এসেছি। কুয়াকাটার মেন বিচটা পশ্চিম দিকে অবস্থিত। এখান থেকে সূর্যাস্ত দেখা গেলেও সূর্যোদয় দেখার কোনো সুযোগ নাই, তাই কুয়াকাটা 0 পয়েন্ট থেকে অটো অথবা বাইক নিয়ে যেতে হয় প্রায় 7 কিলোমিটার দূরে গঙ্গামতির চরের উদ্দেশ্যে। এই গঙ্গামতির চর হলো প্রায় 10 থেকে 12 কিলোমিটার দীর্ঘ একটা চর। বাংলাদেশের মধ্যে কুয়াকাটাই একমাত্র জায়গা যেখান থেকে পূর্ণাঙ্গ সূর্যোদয় এবং পূর্ণাঙ্গ সূর্যাস্ত দেখা যায়। আমাদের মতোই এখানে হাজির হয়েছে আরো অনেক দর্শনার্থী। তারা নিজেদের চোখে পূর্ণাঙ্গ সূর্যোদয়ের এই অপূর্ব দৃশ্য দেখতে চায়। আমরা যখন এখানে এসে পৌঁছাই তখনও প্রায় অন্ধকার ছিল, তবে একটু পর গভীর লাল আলোর রশ্মি ছড়িয়ে পড়ল উদ্ধাকাশে। সেই মুহূর্তে যেন মনে হলো আমি আর এই পৃথিবীতে নাই, বরং গ্যালাক্সির অন্য কোনো গ্রহতে চলে এসেছি। এই অপার্থিব আলো, এই লাল আকাশ, এ যেন পৃথিবীর হতেই পারে না। আমার জুম ক্যামেরায় আমি চেষ্টা করেছি আপনাদের পূর্ণাঙ্গ সূর্যোদয় দেখানোর। আমরা সূর্যোদয় দেখলাম, কিন্তু সেটা বঙ্গোপসাগরের বুক থেকে না। যারা বঙ্গোপসাগরের বুক থেকে পূর্ণাঙ্গ সূর্যোদয় দেখতে চান তাদের যেতে হবে আরও প্রায় 3 কিলোমিটার দূরে গঙ্গামতি খাল পেরিয়ে কাওয়ার চর। খালে নৌকার উপর মোটরসাইকেল দিয়ে করতে হবে পারাপার। দেখার আছে আরো অনেক কিছুই। সমুদ্রের বুকে সিগালের উড়াউড়ি, জেলেদের মাছ ধরতে যাওয়ার ব্যস্ততা, এসবই আপনি উপভোগ করতে পারেন যদি উপভোগ করার মন নিয়ে যান। মনে অহেতুক দুশ্চিন্তা নিয়ে গেলে বঞ্চিত হবেন অনেক সৌন্দর্য থেকেই।
গঙ্গামতির চরের সূর্যোদয়ের দৃশ্য দেখার জন্য ভোর থেকে দর্শনার্থীরা অপেক্ষা করতে থাকায় সেখানে বসেছে বেশ কয়েকটি খাবার দোকান, ডাব এবং পানীয়ের স্টল। সূর্যোদয় দেখতে এই স্থানে বেশি ভিড় হয়ে থাকে দর্শনার্থীদের। বৈতুর পাহাড়ে ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে টিমে গাইছে আমন সুরে আমন সুরে আমন সুরে। Thank you.